এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই ম্যাচ অফিশিয়াল প্রসেনজিৎ দত্ত জয়দীপ দাস এবার স্লোয়ার রান সঙ্গে সঙ্গে প্রথম বাউন্সের পরে ৪-৪টি রান সঞ্জু কানোজিয়ার ব্যাট থেকে প্রথম বাউন্ডারি দলে রান ৬ অ্যাঞ্জেল কলকাতা ভার্সেস সিস্টার কন্ট্রাইয়ের মধ্যে চলছে আজকে দিনের প্রথম সেমিফাইনাল শীত মানেই বলতে বলতে সঞ্জু কানোজিয়া কিভাবে তিনি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে সত্যি চমৎকার আবার একটি ওভার বাউন্ডারি হ্যাটট্রিক করতে পারলেই ২০০ টাকা সুলতান ট্রান্সপোর্টের পক্ষ থেকে প্রত্যেকটি হ্যাটট্রিকের জন্য পুরস্কার সুলতান ট্রান্সপোর্টের পক্ষ থেকে ২০০ টাকা আর সেই সুযোগ এনে দিয়েছে সঞ্জু কানোজিয়ার সামনে সঞ্জু কানোজিয়া পরপর দুটো বলেই দুটি ওভার বাউন্ডারি প্রহার দিয়েছেন দলকে নিজের খাতায় আরো ১২ রান যোগ করেছেন শেষ দুটি বলে দলের রান ২৬ সঞ্জু কানোজিয়া ৮টি বল খেলে ১৭টি রান করেছেন এবার হ্যাটট্রিক বল পরের বল সঙ্গে সঙ্গে হ্যাটট্রিক সুলতান ট্রান্সপোর্টের পক্ষ থেকে ২০০ টাকার পুরস্কারটি ছিনিয়ে নিলেন সঞ্জু কানোজিয়া আর সমস্ত দর্শকদের হৃদয়টা যেন জয় করে নিলেন যেভাবে ব্যাটিং হচ্ছে যেভাবে দ্রুত রান হচ্ছে মনেই হচ্ছে না যে রাতের ক্রিকেটে সচরাচর আমরা দেখি শিশির পড়লে যেখানে বোলাররা দাপট বেশি দেখান সেই জায়গায় ব্যাটাররা কিন্তু দাপটে ব্যাটিং করে যাচ্ছেন বারবার নিজের ব্যাটটিকে চুমু খাচ্ছেন যে ব্যাট দিয়ে তিনি শাসন করছেন ২২ গজকে ৩২-এ পৌঁছে গেল দল আবার শর্মা পরের বল আর এটি সম্ভবত বাউন্ডারি না ওভার বাউন্ডারি আমরা সংকেতের অপেক্ষায় থাকব আর আমাদের টিভি আম্পায়ার কল্যাণ হাওলাদার দেখছেন বলটি বাউন্ডারি হয়েছে না ওভার বাউন্ডারি তিন অঙ্ক টপকাতে কিংবা ছুঁতে পারেনি এবারে অ্যাঞ্জেল কলকাতা দল ছুঁতে পারে কিনা সেটি কিন্তু সব থেকে চর্চার বিষয় হয়ে থাকবে এবারে কানোজিয়া দুর্দান্ত কানেকশন অসাধারণ টাইমিং এবং কানেকশনটা যথেষ্ট ভালো বল গিয়ে আসলে বললো মাঠের বাইরে ৬টি রান দলের রান ৬০ বিনা উইকেটে ১২ বলে ৩৫ রানে ব্যাট করছে সঞ্জু কানোজিয়া সেরা বাঁহাতির মধ্যে অন্যতম টেনিস ক্রিকেটার এই সঞ্জু কানোজিয়া গত কয়েক মরশুম ধরে দাপুটে ব্যাটিংটা তিনি করে আসছেন এবারে ইনসাইড আউট আবার মাঠের বাইরে হ্যাটট্রিকের সামনে দলগত স্কোর 3 ওভার টেনিস ক্রিকেটটা যারা ভালোবাসেন সঞ্জু কানোজিয়া আটচল্লিশ রানে অপরাজিত সঞ্জু কানোজিয়া অর্ধশত রান থেকে ২ রান দূরে রয়েছেন তিনি তো এখানে অন ফিল্ড ব্যাটের ইনসাইড এজ আবারো নো বল এবং 4টি রান সঙ্গে সঙ্গে हाफ सेंचुरी फॉर संजू कनोजिया। तो हम चाहेंगे कि थोड़ा बल्ला उठाइए जनाब, शर्माइए मत, ये हुआ ना तरीका। दर्शकरा करताली दिच्छेन, अर्धशत रान पूर्ण हलो संजू कनोजियार। आबारो नो बल, परेर बलटा फ्री हिट। तो निसार मालिंगा नियंत्रणटा हारिए फेलेছেন। 16 बल थेके 52 রান করে অপরাজিত সঞ্জু কানোজিয়া। আর সঞ্জু কানোজিয়া পিকুপালের যুগলবন্দি। কোথাও না কোথাও আজকে শুভমন গিলের ইনিংসটা বোধ ইন্সপায়ার করেছে দুই ব্যাটারকে, বিশেষ করে পিকুকে। ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে 200 রান শুভমন গিল, দুর্দান্ত একটা ইতিহাস। গতি ছিল এখানে, উচ্চতা ছিল না, বাউন্স ছিল না ততটা। বিট করেছে সঞ্জু কানোজিয়াকে, সৌরভের হাত ঘুরে বল ফেরত যাচ্ছে হারমানের কাছে। ইনিংসের শেষ বলটি করবেন হারমান, সামনে সঞ্জু কানোজিয়া। দুই ব্যাটার দুর্দান্ত হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন, ভারী সুন্দর বোঝাপড়া এই দুই ব্যাটারের মধ্যে। এটা বাইরে, আরো বাইরে পাঠিয়ে দিলেন সঞ্জু কানোজিয়া, ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে।